আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পারতেছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ব্রগুড়া বাংলাদেশ তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো চলুন দেখি নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কি কি বলতেছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে এবং পদের নাম বয়স পদের সংখ্যা বিস্তারিত চলুন আলোচনা করি তো ভিডিওতে এখনও যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা এটা অনলাইনে আবেদন করতে হবে তো এখানে বলতেছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়া রাজস্ব খাতে স্থায়ী অস্থায়ী পদে সরাসরি নিয়োগ দিবে তারা এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা পদের নাম সহকারী ইন্সট্রাক্টর বেতন স্কেল বেতন স্কেল দুই অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি হলেই আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা সিজিপিএ সহ স্নাতক দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও চলবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিজ্ঞানে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে তো এখানে কোনো জেলা কোটা উল্লেখ নয় সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন সহকারী প্রশিক্ষক কম্পিউটার এরাও নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা একটি ফলিত পদার্থ বিদ্যা পদার্থবিদ্যা ইলেকট্রনিক্স গণিত পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্সে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ও প্রোগ্রামিংয়ের উপরে দক্ষতা থাকতে হবে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে তো এখানেও কোনো জেলা কোটা নাই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সহকারী প্রশিক্ষক গবেষণা নবম গ্রেড বয়স সর্বোচ্চ তিরিশ বছর একটি পদ আছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে তো অবশ্যই কম্পিউটার কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি হলে অগ্রাধিকার পাবে এক্ষেত্রেও কোনো জেলা কোটা উল্লেখ নাই সহকারী প্রশিক্ষক ইংরেজি নবম গ্রেড বয়স সর্বোচ্চ তিরিশ বছর একটি পদ আছে ইংরেজি বিষয় হতে প্রথম শ্রেণী বা সিজিপিএস স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং যারা চার বছর মেয়াদি যে স্নাতক ডিগ্রি থাকলেও চলবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ তিরিশ বছর একটি পদ আছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের মধ্যারক্ষা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট হবে পরীক্ষা একটি সেটাতে আপনাকে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা বকুড়া ও দিনাজপুর জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না এখানে তারা জেলা কোটা উল্লেখ করে দিয়েছে তো আর্টিস্ট কাম ক্যামেরাম্যান পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ তিরিশ বছর একটি পদ আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে ফটোগ্রাফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রাপ্ত হইতে হবে তিন বছরের কম্পিউটার চালানোর দক্ষতা তারা চাচ্ছে কম্পিউটার মধ্যারক্ষিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বয়স তিরিশ বছর একটি পদ আছে যে আপনি এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এর ব্যবহার জানতে হবে ডাটা এন্ট্রি টাইপিংয়ের ব্যবহার জানতে হবে এবং আপনার টাইপিংয়ের গতি বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দ হতে হবে শুধুমাত্র সিরাজগঞ্জের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ড্রাইভার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ তিরিশ বছর একটি পদ আছে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে আপনার হালকা এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স হইতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ফটোকপি অপারেটার বিশতম গ্রেড একটি পদ আছে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারের ব্যবহারের দক্ষতা তারা চেয়েছে কুক কাম বেয়ার বিশতম গ্রেড একটি পদ আছে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন রান্নাবান্না কাজের অভিজ্ঞতা তারা চেয়েছে শুধুমাত্র কুড়িগ্রাম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না নিরাপত্তা প্রহরী একটি পদ আছে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র বগুড়া ও দিনাজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো বন্ধুরা তারা কিছু শর্তবলি বলে দিয়েছে প্রার্থীর বয়স হতে হবে এক এগারো দুই হাজার তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো এবং এখানে বন্ধুরা আরেকটি বলতেছে যে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সনদের ফটোকপি দাখিল করতে হবে তো আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা তার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নাগরিক সনদপত্রের ফটোকপি যেটা গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে তো বন্ধুরা এখানে আবেদনের যে সময় সেটা হচ্ছে এক এগারো দুই তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশ এগারো দুই তো অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে এস এম এস কীভাবে করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিনটে পিন কমেন্ট করা থাকবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আসলে কত টাকা লাগতেছে এই চাকরির জন্য আবেদন ফি হিসাবে তো এখানে বলতেছে এক নং পদের জন্য ছয়শো টাকা এবং চার নং পদের জন্য ছয়শো টাকা পাঁচ থেকে আট নং পদের জন্য দুইশত টাকা এবং যে নয় ও এগারো নং পদের জন্য একশত টাকা টেলিটকের চার্জ সহ অর্থাৎ চার্জটাও এখানে তারা বলে দিয়েছে আপনার বন্ধুরা দেখতে পারতেছেন তো কীভাবে এস এম এস করবেন টেলিটক প্রিপেয়ার্ড সিমের মাধ্যমে বিস্তারিত তারা মডেল প্রথম এস এম এস দ্বিতীয় এস এম উদাহরণ সহ উল্লেখ করে দিয়েছে সেখান থেকে আপনারা দেখে আবেদন করতে পারবেন তো আবেদন করার পরে আপনাদেরকে এই ওয়েবসাইটে যে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে এবং ওই অ্যাডমিট কার্ডটি আপনার পরীক্ষার যখন দিতে যাবেন তখন আপনার প্রয়োজন হবে তো এখানে আরও একটি কথা বলতেছে যে বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও নেকটার ওয়েবসাইটেও পাওয়া যাবে এবং কিউআর কোড স্ক্যানার দিয়ে রাখছে এটা এখন নতুন একটা সিস্টেম তারা তৈরি করছে তো এখানে আরেকটি কথা বলতেছে যে প্রার্থীকে অনলাইনে আবেদন ডিক্লারেশন অংশগ্রহণ করে এই মর্মে ঘোষণা দিতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত সত্য তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে কোনো এটা যদি কোনো প্রবলেম হয় তাহলে পরবর্তীতে তারা আসলে বলতে চাচ্ছে যে পরবর্তীতে তারা আইনানুক ব্যবস্থা নেবে তো সেটাই আসলে ডিক্লারেশন দিচ্ছে তারা এবং এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আবেদনপত্র যখন পূরণ করবেন ওখানে অপশন পেয়ে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এখানের যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে এটার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য